আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। এই ভিডিওতে আমি দেখাবো সদস্যদের ছবি আপলোডগুলো কিভাবে করতে হবে, অর্থাৎ রিসার্চ করে ছবিগুলো আপলোড করলে আপনার সাইটের স্পিড ভালো পাবেন, অন্যথায় সাইট কিন্তু স্লো হয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের সফটওয়্যারটিতে প্রবেশ করছি। সফটওয়্যারটিতে প্রবেশ করার পর আমি মেম্বার্সে চলে যাচ্ছি। আমি যখন নতুন একটি সদস্য অ্যাড করতে যাচ্ছি আমরা, তখন আমাদের এখানে ফটো আপলোডের একটি বিষয় কিন্তু রয়েছে, যেখানে আমরা মাউসটি নেওয়ার পর আমাদেরকে কিন্তু দেখাচ্ছে যে ম্যাক্স ফাইল সাইজ হতে হবে 500 কিলোবাইটের মধ্যে, অর্থাৎ একটা ছবি 500 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। ডাইমেনশনটা কিরকম হবে, 450 বাই 650, অর্থাৎ দৈর্ঘ্য হবে 650 আর প্রস্থ হবে 450 পিক্সেল। সিগনেচার কার্ডের ক্ষেত্রেও সেম, নমিনির ফটো আইডিতেও সেম। তো আমরা যদি মোবাইল ফোন থেকে ছবিগুলো তুলি, সেক্ষেত্রে এগুলোর ফাইল সাইজ কিন্তু অনেক বড় হয়ে যায়, লাইক 1 মেগাবাইট বা 2 মেগাবাইট বা কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি হয়ে যায়, আর ডাইমেনশন অনেক বেশি হয়ে যায়। তো এগুলো যদি আপনারা এখানে আপলোড দেন, সেক্ষেত্রে সাইটটা স্লো হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে একটা সমাধান রয়েছে, অর্থাৎ আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনে ছবিগুলো তুলবেন, তোলার পর একটা সফটওয়্যার দিয়ে সেগুলোকে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। আমি এখন সেটি দেখাচ্ছি। তো এর জন্য আপনাদের একটা সাইটে চলে যেতে হবে, অর্থাৎ sunlightgreen.com, sunlightgreen.com, greencom সরি sunlist sunlitgreen.com। এটাতে যাওয়ার পর আপনারা চলে যাবেন প্রোডাক্টসে। প্রোডাক্টসে যাওয়ার পর সবার নিচের যেটু ফ্রি ব্যাচ ফটো রিসাইজার, এটাতে চলে যাচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমার কিন্তু এটা ডাউনলোড হয়েছে। আমি এটা ইনস্টল করে নিচ্ছি। তো এটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যাড ফাইলস অর অ্যাড ফোল্ডার। যদি আপনারা একটা ছবিকে রিসাইজ করতে চান, সেক্ষেত্রে অ্যাড ফাইলস দিলেই চলবে, আর যদি কোনো একটা ফোল্ডারকে একসাথে করতে চান, সেটাও এখান থেকে করা সম্ভব। অর্থাৎ ফোল্ডারের ভেতরে যদি 100 ছবি থাকে, সবগুলো একটা শেপে চলে আসবে। আমি একটা সিঙ্গেল ফাইলের জন্য দিচ্ছি। তো ডেস্কটপে আমার একটা ছবি রয়েছে, তো আমি এটাকে আমরা ওখানে কত দেখেছিলাম, আমাদের সাইজ ছিল হচ্ছে 450 ওয়েট। তো আমরা এখানে দিচ্ছি 450, এখানে দিচ্ছি আমরা 650। তো এখন বলছে যে কিপ অরিজিনাল অ্যাসপেক্ট রেশিও, এটা আমাদের না দিলেও চলবে। 450, 650। এখন জাস্ট এটাকে আউটপুট ফোল্ডার, অর্থাৎ এটি সেভ হবে কোথায় সেটি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে ডেস্কটপ করতে পারেন বা অ্যানাদার কোনো একটা ফোল্ডার করতে পারেন। আমি একটা নিউ ফোল্ডার করছি, যার নাম দিচ্ছি আমি MMM। তো MMM এর মধ্যে আমাদের এটা কিন্তু সেভ হবে। এখন জাস্ট রিসাইজ, এটাতে দিলে টাস্ক কমপ্লিটেড। তো আমি এটাকে ডান। এখন আমি যদি এটাকে একটু মিনিমাইজ করে দিই, সেক্ষেত্রে আমার MMM ফোল্ডারটার মধ্যে আমার এইখানে দেখেন আমার কিন্তু ছবিটা কিন্তু আমার রিসাইজ হয়ে গিয়েছে। তাহলে এখন আমি এই ছবিটা আমার এখানে আপলোড করতে পারবো।
যদি আপনাদের সদস্য ভর্তিকৃত সদস্যদের ছবি আপলোড করতে হয় সেক্ষেত্রে এডিটে চলে গিয়ে আপনারা এডিট থেকে এটা করে নিতে পারবেন। যেমন আমি ডক্টর ইব্রাহিম মিয়া ওনাকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো এডিট করার সময় কিন্তু প্রথম পেজে আপলোড ইমেজটা নেই, তো সেক্ষেত্রে নমিনি ইনফরমেশন দেন রেফারেন্স। আমি এবার যদি নিচের দিকে যাই সেক্ষেত্রে মেম্বার প্রোফাইল পিকচার, তো আমি সিগনেচার কার্ড হিসেবে এটিই দিচ্ছি, নমিনির ফটো আইডি হিসেবে আমি এটিই দিচ্ছি। জাস্ট আমি এখন এটাকে আপলোড আপডেট করে দিলাম। মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট। অর্থাৎ আমাদের মোবাইল ফোনটি ভুল ছিল আগের বার। আশা করি আপনারা খুব সহজে এটা বুঝতে পারছেন। ঠিক এভাবেই আমাদের সিস্টেমের যে লোগোগুলো রয়েছে সেটাও কিন্তু আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারেন। খেয়াল করেন আমার ডক্টর ইব্রাহিম মিয়া ওনার কিন্তু ছবি চলে এসেছে এবং দুটাতেই তার ছবি চলে এসেছে। ওকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সমিতি কিপার সফটওয়্যারটি ব্যবহার করার জন্য।